ए टू दुआर फोर प्लस ए स्कोयर बी स्कोयर प्लस बी टू दुआर फोर समान एट एवं बोल ए स्कोयर प्लस ए बी प्लस बी स्कोयर समान फोर एवं ए समान ओ टू दुआर फोर प्लस वन बाय ओ टू दुआर फोर होले प्रथम प्रश्न बोलते ए बी एर मान कत और ख अंशे बोलते ए स्कोयर प्लस बी स्कोयर मान कत और ग अंशे बोलते ए समान एम टू दुआर फोर प्लस फोर एम स्कोयर प्लस टू होले देखाओ जे वाई स्कोयर माइनस वन इक्वल एम वाई এখন আমরা প্রথম অঙ্কটি সমাধান করো। প্রথম অংশটি বলা হয়েছে কি এ বি এর মান কত, তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে মানগুলো কি দেওয়া ছিল এ টু দুয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দুয়ার ফোর সমান এইট আর কি ছিল এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর। এখন আমরা এইটুকু লিখতে পারি এক নং সমীকরণ আর এইটুকু হচ্ছে আমার কি দুই নং সমীকরণ। এখন আমরা প্রথম এক নং সমীকরণ নিয়ে কাজ করবো, তাই এক নং সমীকরণ হতে পাই কি পাইছি বলতো এ টু দুয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দুয়ার ফোর সমান এইট। এখন আমরা একটা সূত্র তৈরি করে তো এ টু দু পাওয়ার ফোরকে আমরা লিখতে পারি এর উপরে স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস টু এ বি, তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বি এর উপরে স্কোয়ার, তো আমরা উপরে কী দিব বলতো স্কোয়ার। এখন তো দুই দুকোণে চার পরে টু এ স্কোয়ার বি স্কোয়ার, আবার দুই দুকোণে চার। এখন এখানে ছিল একটা এ স্কোয়ার বি স্কোয়ার, আমি লিখছি কটা বলতো দুই দিয়া, আমি কয়টা বেশি বেশি লিখছি একটা বেশি লিখছি, তাই এই দিক দিয়ে লিখবো কি মাইনাস এ বি পরে ইকুয়াল মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার পরে ইকুয়াল এখানে কী আছে বলতো এইট। আবার বলছি আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের মধ্যে যে কাজটা করছি দাও এ টু দু পাওয়ার ফোরকে আমরা বাঙিয়ে লিখছি এর উপরে স্কোয়ার দুপুরে আমরা কী লিখছি স্কোয়ার, আবার বি টু দুয়ার ফোরকে লিখতে বি এর উপরে স্কোয়ার দুপরে কী বলতো স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হচ্ছে আমার এ বি স্কোয়ার হচ্ছে বি, এই ব্র্যাকেট হচ্ছে আমার এ আর এই ব্র্যাকেট হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন উপরের সাথে ক্যালকুলেশন করো এতটুকু এতটুকু মিলছে এতটুকু এতটুকু মিলছে, কিন্তু এখানে ছিল একটা স্কোয়ার বি স্কোয়ার, আমি লিখছি কটা বলতো দুইটা, কয়টা বেশি লিখছি একটা, এই জন্য মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম। এখন বুঝতে পারছো এ স্কোয়ার আর বি স্কোয়ার কেন এখানে আমরা লিখছি, পরে আসো এখন বলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার, পরে এই যে মাইনাস মাইনাস এখন কি এ স্কোয়ার বি স্কোয়ার, এটুকু আমরা লিখতে পারি এ বি লিখে আমরা উপরে কী দিতে পারি বলতো হোল স্কোয়ার ইকুয়াল এইট। তার মানে আমরা কী কাজ করলাম এই যে প্রথম তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপর হোল স্কোয়ার দিলাম, মানে এই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার, পরে মাইনাস মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার কেমন লিখতে পারি এ বি লিখে আমরা উপরে কী দিতে পারি স্কোয়ার, পরে ইকুয়াল এইট। এখন বলো তো এতটুকু হচ্ছে আমার এ আর এতটুকু আমার কি বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ যে এল এ স্কোয়ার মানে এ যে এ স্কোয়ার মানে এ প্লাস এই যে আমি লিখবো প্লাস বি আমার কী বলতো এ বি, এই যে লিখলাম এ বি দ এ প্লাস বি এ প্লাস বি পরে ইন্টু আবার কী পরে বলতো এ হয়েছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পরে মাইনাস এ বি ইকুয়াল কী আছে বলতো এইট। আবার বলছি আমরা এই ব্র্যাকেটটা হচ্ছে এ আর এই ব্র্যাকেটটা আমরা ধরবো বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এইট। এখন আমরা যে কাজটা একটু সাজিয়ে লিখতে পারি প্রথম বুঝি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যে লাগবে এ বি প্লাস বি স্কোয়ার, পরে আবার এই দিক দিয়ে আমরা একটা কাজ করতে পারি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কী বলতো যে বি স্কোয়ার ইকুয়াল কী আছে বলতো এইট। এখন আমরা মান বসাবো আমরা যে কাজটা করবো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস আমরা এখানে শুধু একটু সাজিয়ে লিখছি দাও এই যে এ স্কোয়ার প্লাস এ বি এই যে আমরা লিখবো প্লাস বি পরে প্লাস বি স্কোয়ার, আবার এটাও ঠিক আমরা কী করলাম সাজিয়ে লিখলাম। এখন বলো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত আছে ফোর, তাহলে আমরা এক এতটুকু পরিবর্তে আমরা কী বসে বলো তো ফোর, এই যে আমরা বসালাম ফোর, পরে এতটুকু যা আছে তাই এখানে কী ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি এখানে ছিল কি আমার যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার পরে ইকুয়াল কী আছে বলতো এইট।
আবার বলছি তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত আছে বলো তো, ফোর, এটা আমরা ফোর বসালাম, পরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার যা আছে তাই ইকুয়াল এইট। কারণ এই ফোর কি সহগ সংখ্যা, কই যায় ডান পাশের সংখ্যার নিচে, তাহলে আমরা ডান পাশের সংখ্যা নিচে পাঠাও, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি এইট বাই কত বলো তো ফোর। এখন আমরা এইটকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করো, ভাগ করো কত বলো তো তো আমরা আটকে যদি চার দিয়ে ভাগ করি ভাগ করলে হচ্ছে কি টু, এটা ধরো আমরা তিন নং সমীকরণ। তাহলে আমরা কি পাইলাম যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মানে আমরা কত পাইছি দুই পাইছি, এটা হচ্ছে আমরা তিন নং সমীকরণ দিলাম। এখন যদি আমরা কি করি দুই নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা এর মান এ বি মান পাবো। তাহলে আমরা এখন লিখতে পারি যে দুই নং সমীকরণ থেকে তিন নং সমীকরণ বিয়োগ করি, দেখো এতটুকু সবাই দেখো যে দুই নং করণ হতে তিন নং বিয়োগ করি তাহলে আমরা কি লিখছি দুই নং সমীকরণ হতে তিন নং সমীকরণ বিয়োগ করি। এখন আমরা প্রথমে যে কাজ হোক প্রথমে আমরা দুই নং সমীকরণটা লিখবো, দুই নং সমীকরণটা কি ছিল বলতো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে আমরা এখানে লিখবো বি স্কোয়ার ইকুয়াল কত ছিল বলতো ওর, এই যে আমরা লিখবো ফোর। পরে দুই নং সমীকরণ আমার কি ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত ছিল তো টু। তাহলে আমরা তাহলে আমরা কি করলাম যে প্রথম লিখলাম দুই নং সমীকরণ, পরে আমরা লিখছি কই না তিন নং সমীকরণ। এখন আমাদের মনে রাখতে হবে বিয়োগ করলে একটু চিহ্ন পরিবর্তন হয় আর যোগ করলে কোনো কিছু কি পরিবর্তন করতে হয় না। তাহলে আমরা জানি যেহেতু আমরা বিয়োগ করবো তাহলে প্লাস থাকলে আমরা কী হয় বলতো মাইনাস, আর মাইনাস থাকলে আমরা কী লিখবো প্লাস। তাই এই যে এ স্কোয়ারের সামনে আসছে কী বলতো প্লাস, তো আমি এখন লিখবো কি মাইনাস, আর এখানে আসছে মাইনাস লিখবো কি বলতো প্লাস, এখানে আসছে প্লাস লিখবো মাইনাস, এখানে আসছে প্লাস লিখবো কি বলতো মাইনাস। এখন বলা হয় যে আমরা প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার কাটা, প্লাস এর বি স্কোয়ার আর মাইনাস এর বি স্কোয়ার কি কাটা, তাহলে আমার এখানে আছে একটা এ বি আর এখানে আছে কি একটা এ বি, টোটাল এ বি আমার কটা আছে বলো তো টু। তো এ বি প্লাস এ বি সমান আমরা কি লিখতে পারি টু এ বি, আর ফোর থেকে টু মাইনাস করো টু, আমরা যোগ করো এ বি প্লাস এ বি, এ বির সাথে যদি আমরা এ বি যোগ করি যোগ ফল কী হবে বলো তো টু এ বি, আমরা যদি যোগ করি এখানে কটা এ বি আছে বলো তো একটা, আর এখানে কটা আছে একটা দোয়াটা আছে কি প্লাসে, তাহলে প্লাসে দুইটা এবি, এই যে আমরা লিখবো প্লাস টু এবি। এখন এই যে টু, এই টু কী বলতো সহগ সংখ্যা কই যায় ডান পাশের সংখ্যা নিচে, তাহলে আমরা এ বি সমান আমরা কী লিখতে পারি বলতো টু বাই টু। এখন টুকে আমরা টু দ্বারা যদি ভাগ করি ভাগ করলে কত পাইতেছি আমরা ওয়ান, নিম্ন মান আমরা কত পাইছি বলতো এবি সমান আমরা ওয়ান, এতটুকুই উত্তর। এখন আমরা ক অংশটি সমাধান করবো, দেখো ক অংশটি বলছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। এখন আমরা প্রথমে লিখছি দেহ ক অংশ মানে দেওয়া আছে কি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর, আর আমরা ক অংশ থেকে পাইছি ক অংশ থেকে পাইছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান টু। এখন যদি এই যে দুটো সমীকরণ আমরা যোগ করি তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমরা পেয়ে যাব। তাহলে আমরা যোগ করো দেখো এর সাথে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কি পাই বলো তো টু এ স্কোয়ার, পরে দেখো প্লাস এর বি আর মাইনাস এর বি আমার কি কাটা, তাহলে আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে দেখো বি স্কোয়ার সাথে বি স্কোয়ার যোগ করলে কি হবে বলতো টু বি স্কোয়ার, পরে ইকুয়াল আবার ফোর আর দুই যোগ করো, ফোর আর টু যোগ করলে কত হবে বলতো সিক্স। আমরা কি করছি প্রথমে লিখছি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত ফোর, আর ক অংশ থেকে আমরা পাইছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান টু। এখন আমরা এই দুইটা সমীকরণ আমরা কি করবো যোগ করবো, যোগ করলে ধরো এ স্কোয়ারের সাথে যদি আমরা এ স্কোয়ার যোগ করি তাহলে আমরা কী পাইতেছি বলতো টু এ স্কোয়ার, মানে প্লাসের এ বি আর মাইনাস এ বি কাটা, আবার আমরা এস বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার যোগ করলে কী হয় টু বি স্কোয়ার। এখন বলো তো এই দুটোর মধ্যে আমার কমন কী আছে টু, এই যে আমরা এই দুটো থেকে আমরা টু কমন নিছি, নেওয়ার পর এখানে কী আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত আছে বলতো সিক্স। এখন এই টু কি সহগ সংখ্যা কই যায় ডান পাশের সংখ্যার নিশ্চয়, যেমন ডান পাশের সংখ্যা নিশ্চয় পাঠাতে সিক্স বাই কত বলতো
टू এখন যদি আমরা 6 কে 2 দ্বারা ভাগ করি তো ভাগফল আমরা কত পাইতেছি 3 দেখো গ নম্বর অংশটিতে বলা হয়েছে a সমান y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y স্কয়ার এখন প্রশ্ন বলছে a সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2 হলে দেখাও যে y স্কয়ার মাইনাস 1 সমান m y এখন তো আমরা প্রথমে দেখছি দেওয়া আছে কি a সমান কি y টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই y টু দি পাওয়ার 4 আবার এখন বলছে যে a সমান m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2 হলে দেখাও যে y স্কয়ার মাইনাস 1 সমান m y তাহলে আমরা প্রথমে দেওয়া আছে মানটা লিখব লেখা পরে এখন লিখছি কি a সমান কি আছে m টু দি পাওয়ার 4 প্লাস 4 m স্কয়ার প্লাস 2 এখন এই যে এটা দেখতে পাচ্ছ এর পরিবর্তে আমরা এর মান বসাবো শুধু এর পরিবর্তে আমরা কি করব এর মান বসাবো সব সময় যে কোনো অঙ্কের ক্ষেত্রে যদি তোমার মান দেওয়া থাকে অবশ্যই মানগুলো আমরা কি করতে হবে বসাতে হবে মানে ইকুয়াল ইকুয়াল আর এখানে যা আছে তাই আচ্ছা এই লাইন থেকে এই লাইনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে এখন আসো এখন আমরা একটা সূত্র তৈরি করি তাহলে আমরা যে ওয়াই টু দি পাওয়ার 4 যে প্লাস এখানে আমরা একটা সূত্র তৈরি করি টু অ্যাড করতে পারি প্লাস আবার এখানে কি আছে 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4 মানে ইকুয়াল এখানে কি আছে বলতো এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার প্লাস 2 প্লাস 2 উভয় পক্ষে আমরা 2 দ্বারা কি করছি বলতো যোগ করছি আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা 2 যোগ করছি রাইট হ্যান্ড সাইডে আমরা কি করলাম 2 যোগ করলাম কেন আমরা যোগ করছি যাতে একটা সূত্র তৈরি করতে পারি এখন আমরা সূত্রটা তৈরি করি ওয়াই টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি ওয়াই এর পরে স্কোয়ার দিয়ে পরে কি বলতো এই যে এস স্কোয়ার প্লাস 2 যে এ পরে 1 বাই ওয়াই স্কোয়ার আমরা ধরতে পারি কি বি তাহলে এস স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার বি মানে কি 1 বাই ওয়াই স্কোয়ারে কি আমরা উপরে কি দিলাম স্কোয়ার এই যে সূত্র দাও এস স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার পরে দাও ইকুয়াল এই যে আমি লিখবো ইকুয়াল এখানে এখানে একটা সূত্র দিয়ে করো এম টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি বলতো এম স্কোয়ার উপরে হোল স্কোয়ার এস স্কোয়ার প্লাস 2 এ বি হচ্ছে না 2 এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার আবার এখন আমরা হিসাব করো যে দুই দুকোণে 4 দুই দুকোণে 4 আমাদের ওয়াই স্কোয়ার আর উপরে ওয়াই স্কোয়ার আর নিচে ওয়াই স্কোয়ার কাটা যাবে তাহলে 2 এ কে 2 মানে এতটুকু আর এতটুকু আমার কি মিলছে পরে আসো ইকুয়াল ইকুয়াল এই যে এম এর উপরে স্কোয়ার দুই দুকোণে 4 আর দুই দুকোণে 4 এম স্কোয়ার এম স্কোয়ার আবার যদি 2 আর 2 কত বলতো 4 আর 2 এর উপরে স্কোয়ার দিলে কত হয় 4 হয় তার মানে উপরের সাথে আমার নিচে কি আছে মিল আছে এখন বলো তো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার যেমন লাগবে এ প্লাস বি হোল স্কোয়ার পরে ইকুয়াল ইকুয়াল আমাদের এ স্কোয়ার প্লাস 2 বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার আবার বলছি দেখো এতটুকু হচ্ছে আমার এ আর এতটুকু হচ্ছে কি বি তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার পর আবার এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি হোল স্কোয়ার আচ্ছা এতটুকু মধ্যে কারো কোনো প্রশ্ন আছে প্রশ্ন না থাকলে আমি পরে অংশটা সমাধান করব এখন আমরা যে কাজটা করে দাও এই যে এ স্কোয়ার আর এ স্কোয়ার আমরা কি করব বাদ যাবে দুই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের স্কোয়ার মানে পাওয়ারগুলো এক হয় তাহলে আমরা পাওয়ারগুলো কি করব বাদ দিয়ে দিব বাদ দেওয়ার পরে যা আছে তাই লিখো এখন তাহলে আমার কি কি আছে বলতো এখন তো আমার এ স্কোয়ার আর স্কোয়ার বাদ যে এই তো এ স্কোয়ার আর স্কোয়ার যদি বাদ যায় তাহলে আমার থাকবে শুধু কি ওয়াই স্কোয়ার পরে প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার যেটা 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল আর এখানে কি আছে তো এম স্কোয়ার প্লাস 2 এম স্কোয়ার প্লাস 2 দেখো তো এই লাইন থেকে এই লাইন বুঝছো কিনা শুধু আমরা এই লাইন থেকে এই লাইন আমরা একটাই কাজ করলাম শুধু স্কোয়ারগুলো কি করলাম বাদ দিলাম শুধু এতটুকুই আমরা কাজ করলাম শুধু এখন দেখো আমরা এই যে প্লাস 2 যদি আমরা পক্ষান্তর করি তাহলে কি বলতো মাইনাস 2 আর এখানে কি আছে বলতো প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার যেটা 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল এখানে কি আছে এম স্কোয়ার আমরা শুধু এই যে প্লাস 2 পক্ষান্তর করছি তার মানে হয়েছে কি মাইনাস 2 এখন এখানে দেখবো আমরা একটা সূত্র তৈরি করতে পারি কিনা দেখো ওয়াই স্কোয়ার যে এ স্কোয়ার মাইনাস পরে কি আছে টু এ হয়েছে এ বি ধরি ওয়ান বাই ওয়াই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই ওয়াই উপরে আমরা কি দিই এম স্কোয়ার যে উপরে ওয়াই আর নিচে ওয়াই কাটা দেবে থাকবে শুধু টু আর এখানে ওয়াই স্কোয়ার এই যে আমরা ওয়াই স্কোয়ার এতটুকু যা আছে তাই এখন বলো তো আর ইকুয়াল
एम स्क्वायर इधर लिखो एम स्क्वायर नंबर ऑफ एस स्क्वायर माइनस टू बी प्लस बी स्क्वायर समान की ए प्लस बी होल स्क्वायर इधर ए वैसे हमार वाई ए प्लस बी होल स्क्वायर ना और सूत्र ऐसे ए माइनस बी होल स्क्वायर कारण ए प्लस बी होल स्क्वायर समान होते हैं एस स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर और ए माइनस बी होल स्क्वायर समान की बोलो ए माइनस बी होल स्क्वायर समान की ए माइनस बी होल स्क्वायर समान की ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर तो ये हो गया कि ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर समान की ए माइनस बी होल स्क्वायर इसे हम लोग ए माइनस बी इसे होल स्क्वायर पर इक्वल और এখানে আছে কি বলতো এম স্কয়ার এখন দাও এই যে স্কয়ার আর এই স্কয়ার বাদ যাবে কারণ আমি বলছিলাম কি যে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ ও ডান পক্ষের পাওয়ার গুলো এক হয় তখন আমরা পাওয়ার গুলো কি করব তুলে দিব মনে থাকবে মানে যে এই পাওয়ার আমার এক হয়ে আসছে না তো এই পাওয়ার গুলো বাদ যাবে তাহলে আমার কি থাকবে বলতো এখানে আমার থাকবে কি ওয়াই মাইনাস যে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান কত আছে এম এই যে আমি লিখবো শুধু এম আমরা এই স্কয়ার আর স্কয়ার বাদ দিবে তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই সমান আমরা কি পাইছি বলতো এম এখন আমাদের দেওয়া প্লাস মাইনাস থাকলে হরগুলা লস হবে না হর কয়টা আছে বলতো একটা শুধু ওয়াই আছে তাহলে আমরা সরাসরি কি লিখবো ওয়াই লিখবো এখন এই ওয়াই এর সাথে এই ওয়াই স্কয়ার ওয়াই গুণ করো তো ওয়াই এর সাথে যদি আমরা ওয়াই গুণ করি তাহলে কি হয় ওয়াই স্কয়ার আমরা লিখবো ওয়াই স্কয়ার পরে এখানে কি আছে মাইনাস ওয়াই কে ওয়াই দ্বারা ভাগ করলে ভাগ করবো তো ওয়ান ওয়ান এর সাথে উপরে ওয়ান গুণ করো ওয়ান কে ওয়ান ইকুয়াল কি আছে বলতো এম এখন এম এর সাথে ওয়াই গুণ করো তাহলে এটা হবে ওয়াই স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়াল কি বলতো এম এর সাথে ওয়াই গুণ করলে কি হয় এম ওয়াই মাই এই যে এতটুকু বলছিলাম আর কি প্রমাণ করার জন্য এটাই কি বলতো প্রমাণিত